কুমিল্লার ঐতিহাসিক মজিদপুর জমিদার বাড়ি এটি। যে জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় কেউ হেঁটে যেতে পারতেন না। এই বাড়ির জমিদার এতটাই অত্যাচারী ছিল যে তার অত্যাচারে পুরো রাজ্যের মানুষ অতিষ্ঠ ছিল। জমিদারের অত্যাচারের হাত থেকে বাদ পড়েননি জমিদারের স্ত্রী নিজেও। জানা যায় একটা সময় জমিদার এতটাই অত্যাচারী হয়ে ওঠেন যে তার গর্ভবতী স্ত্রীকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করেননি। জমিদার তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পাগল হয়ে যান। পরবর্তী সময়ে সেই অত্যাচারী জমিদার নিষ্ঠুর নির্মমভাবে মৃত্যুবরণ করেন একটি অন্ধকার কোঠরিতে শিকলবন্দী অবস্থায়। ভাবা যায় যে জমিদারের ভয়ে কাঁপত পুরো রাজ্য। সে জমিদার মৃত্যুবরণ করেছিলেন একটি অন্ধকার কক্ষে, তাও আবার শিকলবন্দী অবস্থায়। যে জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলেও এখনও মানুষের মনে আলাদা এক ভয় কাজ করে, যেন আজও দেওয়াল থেকে চিৎকার ভেসে আসে অসহায় গরিব মানুষের আর্তনাদগুলো। এক নিষ্ঠুর ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী এই মজিদপুর জমিদার বাড়ি। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর জমিদার বাড়িটি এতটাই বিশালতা যে আশপাশের মানুষের মুখে এটি ছোট পানামনগর হিসেবে গড়ে উঠেছে। এই মজিদপুর জমিদার বাড়িটির ইতিহাস এতটাই নির্মম আর নিষ্ঠুর যে তার অত্যাচারের ইতিহাস আপনাকে কাঁদাতে বাধ্য করবে। শত শত বছরের প্রাচীন এই দেয়ালগুলো যেন তার প্রাচীন ইতিহাসকে আজও আঁকড়ে ধরে বেঁচে আছে। বাড়িটিতে প্রবেশ করতেই মনে এক আলাদা ভয় কাজ করবে জমিদারদের অত্যাচারের ইতিহাস মনে পড়লে। আজও যেন দেয়াল থেকে কান্নার শব্দ ভেসে আসে অসহায় মানুষের, যেন জমিদার বাড়ির সেই জেলখানা থেকে এখনও বন্দী অবস্থায় মানুষের চিৎকার আর আর্তনাদের শব্দগুলো কানে ভেসে আসে। জমিদার বাড়িটি এতটাই বিশাল যে আপনি সারাদিন ধরে এই জমিদার বাড়িটি ঘুরলেও শেষ করতে পারবেন না। মজিদপুর জমিদার বাড়ির ইতিহাস নিয়ে পরবর্তী সময়ে আমাদের ফেসবুক পেজে একটি ভিডিও দেওয়া হবে। ভিডিওটি দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।